আনারও মধ্যে আমি খুব ভালো আছি, নিজের পায়ে দাঁড়াইছি, নিজে ইনকাম করতেছি, সংসারের হাজবেন্ডের সাথে মানে কাজে লাগাতে পারতেছি টাকা। আমি হাউস ওয়াইফ ছিলাম, থাকার পরে বাইরে থেকে শুনলাম যে আমার উপজেলায় মহিলাদের কাজ শেখানো হয়, পরে আমি ওখানে গেলাম। যাই আমাদের ম্যাম আছে নির্জনা ম্যাম, ওনার কাছ থেকে শুনলাম সব কিছু। শোনার পরে ম্যামও আমাকে উৎসাহ দিছে অনেকটা। তারপর ওখানে ট্রেনিং নেওয়ার পরে আমি রুমে একটা দোকান দিলাম। তারপর ওখানে 3 মাস কোর্স করলাম, ম্যাম আমাকে অনেক সহযোগিতা করছে, মানে সব দিক থেকে সহযোগিতা করছে, হাতে ধরে কাজ শিখাইছে এমন। ওখান থেকে 3 মাস কোর্স করার পর যেখানে প্রশিক্ষণ নিছি ওখান থেকে ট্রেনিং শেষে 6,000 টাকা ভাতা দেয় মহিলা বিষয়ে, যেখানে আমি ট্রেনিং নিছি ভাতা। ওই টাকাটা পাওয়ার পরে আমার কিছু পয়সা টাকা ছিল, সেটা নেওয়ার পরে আমি একটা দোকান দিছি বাজারে। ওখান থেকে আল্লাহর রহমতে এখন আমার ভালোই মানে ইনকাম হয়। তো যেমন আমি বেকার ছিলাম, এখন আমি কাজ করতেছি, নিজের পায়ে দাঁড়াইছি, আমি অন্যজনকে কাজ শেখাই বা আমার থেকে আমি তাদের বেতন দিয়ে রাখতেছি। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই উচিত যে আমাদের উপজেলায় যায়, ওখান থেকে ট্রেনিং নিয়ে কাজ শিখে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। 25-26 তো আসেই, আর যে মাসে কাজ হয় সেই মাসে 30-এর উপরে চলে যায়। ঈদের সিজনটা বেশি আসে, ঈদের সিজন 50,000 তো হয়ই, 15 দিন বা 1 সপ্তাহ কাজ করলে 50,000 40,000 তো হয়ই, 40,000 নিচে তো নামেই না। সালে থেকে উপজেলা পর্যায়ে এই প্রশিক্ষণ প্রকল্প থেকে মেয়েরা যথেষ্ট পরিমাণ স্বাবলম্বী হচ্ছে, যেমন বিউটিফিকেশন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে আমাদের গাংনীতে অনেকেই পার্লার দিয়েছে, দিয়ে তারা স্বাবলম্বী হচ্ছে এবং তারা নিজের উপার্জন করছে এবং তার পরিবারের উন্নয়ন সাধন। পার্লার ট্রেডে প্রায় 20 জনের মতো পার্লার দিয়েছে গাঙ্গি উপজেলার বিভিন্ন জায়গায়, এবং প্রায় 50 জনের মতো তারা ঘরে বসে তারা পার্লারের কাজটা করে যাচ্ছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে মেয়েদের উন্নয়নের জন্য উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা যদি তার হাতকে শক্তিশালী করার জন্য সহযোগিতা না করি তাহলে কখনোই আমাদের দেশটাকে জাতির জনক বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ করে তোলা সম্ভব নয়। তাই আসুন আমরা সকলে মিলে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে সোনার বাংলাদেশ করে দিই। তারপরে বাবা মার ঘরে লেখাপড়া কমপ্লিট করেও তো চাকরি নাই, সেই হিসাবে এখন আমি নিজে প্রতিষ্ঠিত। সরকার আজকে আমাকে সার্টিফিকেট দিয়েছে, আজকে আমাকে কিছু টাকা দিয়েছে, দিয়ে হেল্প করেছে, যার জন্য আমি আজকে এই পর্যায়ে। যে প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, নিজের উপার্জন করে নিজে চলবে, আরও 5 জনকে চালাবে, আরও পরিবারের কে আশেপাশে সবাইকে হেল্প করবে, যাতে তারা সুন্দরভাবে বাঁচতে পারে। যতজন প্রশিক্ষণার্থী আসছে এরা মূলত ম্যাক্সিমাম নিডি ফ্যামিলির, এরা দরিদ্র, এদের মধ্যে কেউ তালাকপ্রাপ্ত, কেউ আছে আপনার দুস্থ ফ্যামিলির শিক্ষিত, অথচ এরা চাকরি বাকরি পায়নি। তো এরা যখন এখানে আসে, আমার এখানে 25 জন প্রশিক্ষণার্থী যখন এখানে প্রশিক্ষণ নেয়, বিউটিফিকেশন ট্রেডে
অনেকটা মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনার হচ্ছে সফলতা অর্জন করছে। শেখার মাধ্যমে আমার বিউটিফিকেশন ট্রেডে প্রায় 10-12টা এ পর্যন্ত এরা বাজারের উপরে পাল্লা দিছে, এবং সবচেয়ে বেশি আপনার 50-60 জন মেয়ে যারা বাসায় মেডিসিন নিয়ে বাসাতে বসে এরা হচ্ছে অর্থ ইনকাম করে। এদের মধ্যে ম্যাক্সিমাম মেয়েই দরিদ্র। এরা যখন এদের প্রশিক্ষণ শেষ হয়, আমরা প্রশিক্ষণ শেষে সরকার এদেরকে একটি সরকারি সার্টিফিকেট এবং আগে 6,000 ছিল, এখন 12,000 করে টাকা দেয়। তো এই 12,000 টাকা দিয়ে ওরা মোটামুটি একটা চেয়ার, ফেসিয়াল করা একটা চেয়ার, কিছু ফেসিয়ালের ইনস্ট্রুমেন্ট এরা কেনে, এবং কেনার পরে এরা হচ্ছে আস্তে আস্তে শুরু করে পার্লার দেওয়া। আমার অনেক স্টুডেন্ট আছে যারা মান্থলি 20-30,000 টাকা ইনকাম করে, এবং এদের এরা কর্মচারী হিসেবে একটা বা দুইটা মেয়েকে এরা রাখছে, এবং তাদেরও দেখা যায় 4-5,000 টাকা বেতন দেয়। তো সরকারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এই কারণেই যে সরকার যে উদ্যোগ নিয়েছে যে আইজিএ প্রকল্পের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার যে উদ্দেশ্য, এটা আমি মনে করি সফল। অনেক মেয়ে আছে যাদের পার্লার দেওয়ার ইচ্ছা আছে কিন্তু টাকা নাই। সরকার যদিও আমাদের এই কোর্সটা কমপ্লিট করার পরে সরকারিভাবে আমরা 12,000 টাকা তাদেরকে চেকের মাধ্যমে প্রেরণ করি। তো যদি টাকার অ্যামাউন্টটা সরকার আরও বেশি করে মেয়েদের জন্য, তাহলে আমার মনে হয় এই পার্লার দেওয়ার আগ্রহটা অনেকের মধ্যেই আসবে, এবং এর সবাই দেখা যাচ্ছে 12,000 টাকায় হয়তো একটা কাটিং চেয়ার, একটা ফেসিয়াল চেয়ার, একটা প্লাকের চেয়ার, এগুলোতেই দেখা যায় যে 12,000 টাকা হয়ে যায়। তবে যদি মোটামুটিভাবে আরও কিছু টাকা বাড়ে, তাহলে ওরা ফেসিয়াল করার কিছু ম্যাসাজ ক্রিম, কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে ওরা টুকটুক করে পার্লারটা দেখা যায় দেওয়ার মতো ওদের অবস্থা থাকে।